নিচে 1200, ঊর্ধ্বে 7 কেজি 8 কেজি। আচ্ছা, কোন মাছটা বেশি আছে? কাতলা মাছ অপর্যাপ্ত আছে, রুই আছে, গ্যাস কাপ আছে, মিরগেল আছে। আচ্ছা, রুই রুই মোটামুটি কত পিস আছে দিয়া? রুই মোটামুটি আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি তেতিয়া ঘোষপাড়া নিমাই ঘোষের পুকুর। কৃষ্ণনগর দুর্গাপুর বাজার হয়ে বাম দিকের রাস্তা ধরে যেতে হয়। পাশের মূল্য 5,000 টাকা দিন প্রতি। আগামী 2রা ও 3রা আগস্ট পরপর 2 দিনের পাস চলবে। 2 দিনের পাসের মূল্য একত্রে 8,000 টাকা। এর পরের থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে পাস চলবে। এখানকার যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই নাম্বারগুলিতে যোগাযোগ করে নিতে পারেন অথবা নবদ্বীপের বাপ্পাদার দোকানেও যোগাযোগ করতে পারেন। 2,000 টাকা অগ্রিম দিয়ে বুকিং নেওয়া চলছে। বুকিং করে পাশের দিন না এলে অগ্রিম টাকা কোনোভাবেই ফেরতযোগ্য নয়, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ছিপ ফেলা যাবে। লটারির মাধ্যমে সিট প্রদান করা হবে। প্রতি সিটে 3 গাছা করে ছিপ ফেলা যাবে। কাটার কোনো বিধিনিষেধ নেই, যদিও এই অংশটি একটু ভুল ছিল লিফলেটে, সেখানে 2 গাছা ছিপের কথা বলা হয়েছিল। প্রথম দিন থেকেই ছাতু, পাউরুটির টোপ, সুজির টোপ সম্পূর্ণ ফেলা যাবে, কিন্তু কালো টোপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পুকুর পাড়ে মদ্যপান ও অশ্লীল আচরণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই পুকুরে আগামী 23 জুলাই সকাল 10টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত জাল টেনে মাছ দেখানো হবে শিকারীদের উদ্দেশ্যে। আপনারা তার তথ্য পেয়ে যাবেন। কর্তৃপক্ষের সঙ্গে যে মতামত নেওয়া হয়েছিল সেগুলিকে আমি তুলে ধরলাম আপনাদের সামনে। এটা ঠাকুরতলা দিয়েও ঢোকা যায়। আচ্ছা, কৃষ্ণনগর ভাতজাগলা দুর্গাপুর বাজার দিয়েও ঢোকা যায়। আচ্ছা, মনে করেন যারা হাওড়া থেকে আসবে সেটা কোনখান থেকে? তারা এনেই ধরে দুর্গাপুর বাজার থেকে বাঁ দিকে ঢুকে যাবে, হাওড়ার দিক থেকে আসবে। আচ্ছা আচ্ছা, যারা শিয়ালদা দিয়ে আসবে, শিয়ালদা দিয়ে একই কে দুর্গাপুর বাজার থেকে বাঁ দিকে ঢুকে যাবে, ঠাকুরপুকুর রাস্তায়। আচ্ছা, ঠাকুরতলার রাস্তায় ঢুকে যাবে। আচ্ছা, আর ঢুকে সোজা গিয়ে দেখবে যে একটা সমবায় ব্যাংক আছে, ব্যাংকের পাশে একটা বাঁশঝাড় আছে। আমার রুট ডায়াগ্রামে দুয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, সেই রুট ডায়াগ্রামে ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে বাঁ দিকে ঢুকে গেলে যে কাউকে বলবে ডিমাই ঘোষের পুকুরে যাবো। আচ্ছা, পুকুর পাড়ে গিয়ে রাস্তা শেষ। আচ্ছা, পুকুরে মাছ কি সাইজ রেখেছেন? মাছ হচ্ছে নিচে 1200, ঊর্ধ্বে 7 কেজি 8 কেজি। আচ্ছা, কোন মাছটা বেশি আছে? কাতলা মাছ অপর্যাপ্ত আছে, রুই আছে, গ্যাস কাপ আছে, মিরগেল আছে। আচ্ছা, রুই রুই মোটামুটি কত পিস আছে দিয়া? রুই মোটামুটি আছে 417 পিস। আচ্ছা, আর কাতলা আছে 915 আর হচ্ছে 96। আচ্ছা আচ্ছা, তারপরে তোমার গ্যাস কাপ আছে 27 পিস। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে এই তো। আর পুকুরে সিটের সংখ্যা কটা? সিটের সংখ্যা 40টা। আচ্ছা ঠিক আছে, মূল্য 5,000, যদি কেউ 2 দিন একসঙ্গে নেয় তাহলে 8,000, এবং 2 দিনের টাকা একসঙ্গে সমান জমা নিতে হবে। আর 2,000 টাকা মিনিমাম সিট বুকিং, যদি কেউ মনে করে যে আমি সিট বুক করে আসবো না, টাকা ফেরত পাওয়ার যোগ্য নয়। না, ঠিক আছে, যদি মনে করে এর সঙ্গে আমি কম্প্রোমাইজ করব, হবে না, কারণ যার যার নামে তার তার থাকবে। আচ্ছা ঠিক আছে, আর আমি পুকুরে 2 গাছা সিপ অ্যালাউ করেছি, যদি প্রয়োজন হয় 3 গাছা ফেলতে পারে। ফেলতে পারে। আর টোপের কোনো বিধিনিষেধ আছে? টোপের কালো টোপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই পুকুরে যাওয়ার রুট ম্যাপটি যেটি লিফলেটের সঙ্গে দেওয়া হয়েছে সেটিকেই আপনাদের সামনে তুলে ধরেছি। এছাড়া সবথেকে বেশি মাছ ধরার উপরে 3খানি ও সবথেকে বড় মাছ ধরার উপরে 1খানি মোমেন্টো আছে, যেটি পাস চলাকালীন সময়ে দেওয়া হয়ে থাকবে।